সুপ্রভাত আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব, পূর্ববর্তী ক্লাসে যে বিষয়টি আলোচনা করেছি পূর্ববর্তী আলোচনায়, সেটা হলো যেমন সেটা ছিল কি যে পররাষ্ট্রনীতি কাকে বলে, পররাষ্ট্রনীতির সংজ্ঞা, বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীগণ কী বলেছেন সেই সম্পর্কে আলোচনা করেছি এবং উদ্দেশ্যগুলোও বলেছি। তো তোমাদের মনে আছে যে বিদেশ নীতি কাকে বলে এবং উদ্দেশ্যগুলো কী কী, এই সমস্ত বিষয় নিয়ে যখন আলোচনা করেছি সেখানেই তোমাদের মনে হয়তো ধারণা হয়েছে যে বিদেশ নীতি যেহেতু একটি রাষ্ট্রের সঙ্গে আরেকটি রাষ্ট্রের সম্পর্ক, অন্যান্য রাষ্ট্রের সঙ্গে একাধিক রাষ্ট্রের সম্পর্ক নির্ধারিত হয়, তাহলে এর কতগুলো নিশ্চয়ই উপাদান রয়েছে। তো সেই সংক্রান্ত বিষয়গুলি আজকে আমি আলোচনা করছি। যে বিদেশ নীতি দুটো রাষ্ট্রের সঙ্গে একাধিক রাষ্ট্র, একটি রাষ্ট্রের সঙ্গে একাধিক রাষ্ট্রের সম্পর্ক কীভাবে রূপায়িত হবে, পুরোটাই জাতীয় স্বার্থের উন্নয়নের জন্য, জাতীয় স্বার্থের উন্নয়নের জন্যই এই নীতি পালন করা হয়, প্রত্যেকটি রাষ্ট্রই পালন করে চলে। আমি আগেই আলোচনা করেছি যে সমাজ ব্যবস্থায় যখন আমরা কখনোই এককভাবে চলতে পারি না, অন্যান্যদের সাহায্য গ্রহণ করতে হয় এবং আমাদেরও সাহায্য অন্যান্যরা নেয়, ঠিক তেমনি আন্তর্জাতিক স্তরে একটি রাষ্ট্র কখনোই এককভাবে চলতে পারে না, একলা চলতে পারে না, অন্যান্য রাষ্ট্রের উপর নির্ভর করতে হয়, তেমনি অন্যান্য রাষ্ট্রগুলোকেও সংশ্লিষ্ট রাষ্ট্রগুলির উপর নির্ভর করতে হয় তার জাতীয় স্বার্থের লক্ষ্য পূরণ করার জন্য। অর্থাৎ জাতীয় স্বার্থ বলতে কি, সেই রাষ্ট্রের অভ্যন্তরে যে নাগরিক সমাজ রয়েছে, জনসাধারণ রয়েছে, তাদের মঙ্গলের জন্যই এই নীতি পালন করা হয়, এটাই হচ্ছে বিদেশ নীতি। এর কতগুলো উপাদানের উপর নির্ভর করে, কতগুলো উপাদান রয়েছে, যে সমস্ত উপাদানের উপর ভিত্তি করেই কিন্তু এই নীতিগুলি রূপায়িত হতে খুব সহজ হয়। যেমন একটি রাষ্ট্র আন্তর্জাতিক স্তরে, একটি রাষ্ট্রের যদি ভৌগোলিক অবস্থান খুব ভালো হয়, নদী নালা খাল বিল পাহাড় পর্বত, যেমন ভারতবর্ষের কথা বলা যায়, উত্তরে হিমালয় দক্ষিণে সমুদ্র, তাহলে এই সমস্ত ক্ষেত্রে কিন্তু বিদেশ নীতি রূপায়নের ক্ষেত্রে একটা ভালো সিদ্ধান্ত গ্রহণ করা যায়, সংশ্লিষ্ট রাষ্ট্রগুলির পক্ষে কিন্তু ভালো হয়। তাহলে ভৌগোলিক অবস্থা একটা মৌলিক উপাদান হিসেবে, অর্থাৎ অন্যতম উপাদান হিসেবে গ্রহণ করা যায়। এবার দ্বিতীয়ত কি, দ্বিতীয়ত হচ্ছে অর্থনৈতিক, অর্থনৈতিক দিক থেকে একটা রাষ্ট্র সমৃদ্ধশালী হতে হবে, তাহলে কিন্তু বিদেশ নীতি রূপায়নের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করবে। আর্থিক দিক থেকে সমৃদ্ধশালী হতে হবে সেই রাষ্ট্রকে, যে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে অর্থনীতির উপরেই প্রভাবটা পড়ে, অতএব সেই ক্ষেত্রে কিন্তু অর্থনীতি একটা বড় ভূমিকা পালন করে বিদেশ নীতি রূপায়নের ক্ষেত্রে। কারণ এক রাষ্ট্র নায়ক আরেক রাষ্ট্রে ভ্রমণ করবেন, এবার ভ্রমণ করার সময়ে যে সমস্ত বিষয়ে তার জাতীয় স্বার্থের প্রয়োজনে অন্যান্য রাষ্ট্রের নিকট উপস্থাপন করবেন, সেগুলো পুরোপুরি অর্থনীতির উপর নির্ভর করে। এবার তৃতীয়ত মূল্যবোধ, স্বার্থ, যেমন একটি রাষ্ট্রের যে তার পরিকাঠামো কি রয়েছে, অন্যান্য রাষ্ট্র তারা এগিয়ে আসবে কি না সেই সংক্রান্ত বিষয়ে, সেই বিষয়গুলো তাদেরকে জানাতে হবে। এবার তৃতীয়ত হচ্ছে কি, কূটনীতি, পররাষ্ট্রনীতি বিষয়ে যে একটি মূল চর্চার বিষয়, অর্থাৎ নির্ধারণের বিষয় হচ্ছে কূটনীতি। কূটনীতি কীভাবে কাজ করবে একটি রাষ্ট্রের বিদেশ নীতি রূপায়নের ক্ষেত্রে, সেটা বড় ভূমিকা পালন করে। অর্থাৎ পন্থা, কূটনীতি হচ্ছে এক ধরনের পন্থা, একটা পদ্ধতি, একটি রাষ্ট্র অন্যান্য রাষ্ট্রগুলোর সঙ্গে যে চুক্তি সম্পাদন করবে তার কতগুলো পন্থা পলিসি, সেটাই হচ্ছে কূটনীতি। এই কূটনীতির মাধ্যমে কিন্তু রাষ্ট্রগুলো পরস্পরের সঙ্গে সম্পর্ক তৈরি করে রেখেছে। এবার তারপর হচ্ছে অর্থনৈতিক, না জনসংখ্যা, জনসংখ্যাকে একটি রাষ্ট্রের প্রাণ বলা যায়, জনসংখ্যাকে একটি রাষ্ট্রের প্রাণ বলা যায়। জনসংখ্যা ছাড়া, নাগরিক সমাজ ছাড়া কখনোই রাষ্ট্র চলতে পারে না। সেই রাষ্ট্রের জনসংখ্যা, তাদের কল্যাণ, তাদের জনগণের, তাদের যে স্বার্থ, তাদের কর্মসংস্থান, তাদের আর্থিক উন্নতি, সমস্ত কিছুই তাদের জন্যই চিন্তাভাবনা করে, তাদের মঙ্গলের কথা চিন্তাভাবনা করেই কিন্তু রাষ্ট্রগুলো পরস্পরের সঙ্গে বিভিন্ন ধরনের চুক্তিতে এগিয়ে আসে, আন্তর্জাতিক সন্ধি চুক্তি করে এগিয়ে আসে। এবার মতাদর্শ, পলিটিক্যাল
ইডিওলজি যাকে বলা হয়, প্রত্যেকটি রাষ্ট্রই কিন্তু সাম্য মৈত্রী স্বাধীনতা আন্তর্জাতিক স্তরে যাতে সাম্য মৈত্রী স্বাধীনতা বজায় থাকে, সাম্য মৈত্রী স্বাধীনতা যাতে বজায় থাকে সেই সমস্ত বিষয়গুলোর ক্ষেত্রেও কিন্তু প্রত্যেকটা রাষ্ট্রই বরাবরই এই সমস্ত কথাগুলো বলে। অর্থাৎ তাদের যে মতাদর্শ, এবার এটাও হয় যে একটি রাষ্ট্র কিন্তু সবসময় চাইবে যে তাদের মতাদর্শগুলো যেন আন্তর্জাতিক স্তরে বিচার বিশ্লেষণ করা হয়, তাদেরটা যাতে মান্যতা দেওয়া হয়, গ্রহণ করা হয়, সেই রাষ্ট্র প্রত্যেকেই কিন্তু এই বিষয়টি কিন্তু চায়। তাহলে এই ক্ষেত্রে কিন্তু মতাদর্শ বিরাট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এক্ষেত্রে বিশাল বড় ভূমিকা পালন করে আসে, যেমন আমেরিকা যুক্তরাষ্ট্র, চীন, জাপান এবং সাম্প্রতিককালে ভারতবর্ষের নামও উঠে এসেছে। ভারতবর্ষ তার কূটনৈতিক পলিসির মাধ্যমে, অর্থাৎ কূটনৈতিক যে নীতি এবং কূটনীতির পন্থা, আন্তর্জাতিক স্তরে বিরাট একটা প্রভাব পড়েছে। ভারতবর্ষের কথা নিঃসন্দেহে বলা যায়, সেটা ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই বিষয়টা যেমন অনেকটা এগিয়েছে বিশ্ব দরবারে, আমেরিকা, রাশিয়া, চীন থেকে শুরু করে বিভিন্ন রাষ্ট্র যে ভারতবর্ষের কূটনৈতিক মতাদর্শে বিশ্বাসী হয়েছে, একটা ভালো একটা প্রভাব পড়েছে আন্তর্জাতিক স্তরে, এটা নিঃসন্দেহে বলা যায়। এরপরে হচ্ছে রাজনৈতিক দক্ষতা, পলিটিক্যাল এফিশিয়েন্সি। একটি রাষ্ট্র অন্য একটি রাষ্ট্রের সঙ্গে যখন চুক্তি সন্ধি করতে যায়, তার পূর্বে অর্থাৎ দ্বিপাক্ষিক বৈঠক করতে যায় বা দ্বিপাক্ষিক বিষয় আলোচনা করতে যায়, দ্বিপাক্ষিক চুক্তি সম্পাদন করবে, তখন কিন্তু রাষ্ট্রের অভ্যন্তরে সরকারি এবং বিরোধী যে দলগুলো থাকে, অর্থাৎ বিরোধী দল বিশেষ করে সরকারি দলের প্রতিনিধিরাই, কর্মকর্তারাই সাধারণত আন্তর্জাতিক সন্ধি চুক্তিগুলো পালন করে, কিন্তু তার পূর্বে যে বিরোধী দলের যে সদস্য যারা আছেন, কর্মকর্তা আছেন, তাদের সঙ্গে কিন্তু এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়, তারপরেই কিন্তু আন্তর্জাতিক সন্ধি চুক্তিগুলো সম্পাদিত হয়। এক্ষেত্রে একটা বড় সাফল্য পররাষ্ট্রনীতি রূপায়ণের ক্ষেত্রে, অন্যান্য রাষ্ট্রের সঙ্গে যে চুক্তিগুলো হয় সেটার একটা বড় ভূমিকা পালন করে। তাহলে এখানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে বিদেশ নীতি জাতীয় স্বার্থের প্রয়োজনে কতটা গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক স্তরে একটি রাষ্ট্র তার জাতীয় স্বার্থের উন্নয়নের জন্য বিদেশ নীতি রূপায়ণ করতে হয়। মতাদর্শ একটা আছে, মৌলিক উপাদান। যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দুটি শিবিরে বিভক্ত হয়ে পড়েছিল, পুঁজিবাদী আর এটা হচ্ছে সমাজতন্ত্রবাদী। এই জোট নিরপেক্ষ থেকেও কিন্তু প্রত্যেকটি রাষ্ট্র তাদের মতের যে আদর্শ, মতামত, তারা কোন জোটে থাকবে, কোন জোটে থাকবে না, কোনো পক্ষপাত অবলম্বন না করে জাতীয় স্বার্থের উন্নয়ন ঘটানোটাই হচ্ছে বিদেশ নীতির অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। সুতরাং এই সমস্ত উপাদান আলোচনা করার পর আমাদের যে বিষয়টি পরবর্তী আলোচনা হবে সেটা হচ্ছে কি, একটি রাষ্ট্রের পররাষ্ট্রনীতি কী হওয়া উচিত। তো আমরা এর পরবর্তী ক্লাসে ভারতের পররাষ্ট্রনীতির লক্ষ্য কী সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্তই থাক, আর পূর্ববর্তী ক্লাসের যে বিষয়টি আলোচনা করেছি সেটা তোমরা গুরুত্ব সহকারে দেখবে। আর এখানে যে প্রশ্নগুলো সাধারণত হয় সেটা হচ্ছে বিদেশ নীতি কাকে বলে, বিদেশ নীতির উদ্দেশ্য কী, বিদেশ নীতির কয়েকটি উপাদান উল্লেখ করো। তো এখানে সবচেয়ে বড় উপাদান সেটা হচ্ছে তোমাদের কূটনীতি, ভৌগোলিক অবস্থা, অর্থনৈতিক উন্নয়ন, মূল্যবোধ, এই সমস্ত বিষয়গুলো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই।